হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে করব কি করে গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয়। মানে গুগলে যে আমরা সার্চ করি সেটা তো আমরা হিস্ট্রিতে থাকে কি না, তো ওটা কীভাবে ডিলিট করব। চলো ভিডিওটা শুরু করি, তোমাদেরকে দেখাই কীভাবে ডিলিট করতে হয়। প্রথমে হচ্ছে ক্রোমটা খুলে নিতে হবে, আমি খুলে নিই। ক্রোম খুলে গেছে, খোলার পরে লাল যেটা ট্যাব আছে ডাউনলোডের মতো এটা টাচ করুন। টাচ করার পর হিস্ট্রি বলে অপশান আছে, হিস্ট্রি, এই হিস্ট্রিতে ক্লিক করতে হবে। হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে নিই। এখানে ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে কখন কখন ডেট, লাস্ট 24 ঘন্টা যেটা সার্চ করেছেন ওটা ডিলিট করতে পারেন, লাস্ট 7 দিনেরও ডিলিট করতে পারেন, আর 4 উইকেরও ডিলিট করতে পারেন, অল টাইম লাস্ট 1 ঘন্টারও ডিলিট করতে পারেন। তো অল টাইম আমি অল টাইম মারি, কারণ আমার যে সব আছে সব 7 দিন এরকম কিছু থাকবে না, যেটা আমি সার্চ করেছি টোটালি সব উড়ে যাবে। তো আমি অল টাইম সার্চ করে নিলাম। তো সার্চ করার পর ক্লিয়ার ডাটা, এখানে ক্লিয়ার ডাটাতে টাচ করতে হবে। তো ক্লিয়ার ডাটাতে মারি, ক্লিয়ার ডাটার পর হয়ে গেল, আমি আরেকবার ক্লিয়ারে মারি, তো সার্চ হিস্ট্রি ডিলিট। ব্যাকে চলে আসলাম, তো ব্যাকে আসার পর আবার দেখি, এবার 3 লাইনে ক্লিক করি। 3 লাইনে ক্লিক করার পর আবার হিস্ট্রিতে ঢুকি, দেখি কিছু আছে কি না হিস্ট্রিতে। তো হিস্ট্রি ঢুকার পর কিছু নাই, সব ডিলিট করে দিয়েছি, এখানে দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে গুগল ক্রোম হিস্ট্রিতে কীভাবে ডিলিট করতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।